সুপ্রিয় দর্শক, টিবিএন 24 এর এই বিশেষ আয়োজনে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি গোলাম সরোয়ার হারুন। আমাদের এই বিশেষ অনুষ্ঠানে বরাবরই আমরা কোনো বিশেষ ব্যক্তিত্বকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই এবং আজকেও ঠিক তেমনি একজন বিশেষ মানুষকে নিয়ে এসেছি আপনাদের সামনে। তিনি হলেন একজন সক্রিয় মুক্তিযোদ্ধা, যিনি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন এবং শুধু নাটকে নয়, স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলা সংস্কৃতির একটা রূপরেখা নির্ধারণ করেছেন বলে আমরা দাবি করতে পারি। তিনি হলেন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। বাচ্চু ভাই, টিবিএন 24 এর স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা শুরু করতে চাই আপনার মুক্তিযুদ্ধ নিয়ে। আমি 1971 সালে মুক্তিযুদ্ধে যোগদান করি। সেটি একটি আগে থেকে সুচিন্তিত একটা সিদ্ধান্ত ছিল। আমরা যারা 60-এর দশকে স্কুল এবং কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে এই পাঠটুকু করছি, তখন বাংলাদেশে আমাদের জাতীয়তাবাদী আন্দোলন, বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন, সেটা সুনির্দিষ্টভাবে ধর্মনিরপেক্ষ বাঙালি সংস্কৃতি যেটা ধারণ করে সাংস্কৃতিক জাতীয়তাবাদ, সেটি চলছিল। সেটি পাকিস্তানের পরিকাঠামোর ভেতরেই কিন্তু এই আন্দোলনটি জন্ম এবং তার বিকাশ। কিন্তু সবচেয়ে আনন্দের ব্যাপারটি ছিল এরকম যে বাঙালি এই জাতীয়তাবাদের ভিত্তিতে এক ধরনের স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং স্বপ্ন তাদের বৃষ্টি প্রতিত হয় 60-এর দশকে। সুতরাং আমাদের মধ্যে মূল কাজটি যেটা ঘটেছিল মুক্তিযুদ্ধে যাওয়ার প্রাক্কালে, সেটি হচ্ছে যে যেহেতু সংস্কৃতি ভিত্তিক একটি জাতীয়তাবাদ জন্ম নেয়, সেই কারণে আমাদের সমস্ত রাজনৈতিক আন্দোলনগুলোর নিয়ন্ত্রক ছিল তখন সংস্কৃতি। যার জন্য দেখা যাবে যে আমি মুক্তিযুদ্ধের পরবর্তীতে আমি এবং অনেকে যারা মুক্তিযোদ্ধা তারা কিন্তু সংস্কৃতি কর্মের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে, যেমন রাজনীতিতে অনেকে জড়িয়ে পড়ে। আমাদের মুক্তিযুদ্ধটা তো এই সাংস্কৃতিক একটা চেতনা থেকেই হয়েছে। জি, ওই জাতিসত্তা এসে আবার এই ধর্ম নানান কিছু এসে জড়ো হচ্ছে খুবই। এবং আমরা একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি, আমরা প্রশ্রয় দিচ্ছি অনেক ক্ষেত্রে, এটা কেন হচ্ছে বাচ্চু ভাই? এটি তো রাজনৈতিক সমীকরণ আছে অনেক, সেই প্রসঙ্গে একটু পরে আসি। আমি মনে করি যে ওই যে মুক্তিযুদ্ধে যাওয়া, জনগণের সাথে দাঁড়ানো, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা করা এবং একটি স্বাধীন ভূমির স্বপ্ন দেখা এবং সেই স্বপ্নটা বাস্তবায়ন করার এই যে আয়োজন, একজন মানসিক এবং বাস্তবিক আয়োজন, দুটো আয়োজন একসাথে করতে হয়েছে আমাদের প্রজন্মকে, এবং আমাদের প্রজন্মটা এই কাজটি সঠিকভাবে করেছে। তারপরে রাজনৈতিক ব্যর্থতা আমাদের আছে, সেটি ভিন্ন কথা। যেই রাজনৈতিক ব্যর্থতার কারণে আজকে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অবক্ষয় চূড়ান্তে গেছে বাংলাদেশে, কিন্তু আমাদের সেই যুদ্ধের স্মৃতিটা ভালো লাগে বলতে, দর্শককে বলতে ভালো লাগে, তোমাদের মতো যারা আছে তাদেরকে, যে বা নতুন প্রজন্মকে বিশেষ করে, যে একটি লড়াই বাঙালি জাতি করেছিল এবং একটি স্বাধীন ভূখণ্ডের জন্য এবং একটি গণতান্ত্রিক এবং অনেকাংশে সমাজতান্ত্রিক একটি রাষ্ট্রের জন্য। এই স্বপ্নটা কিন্তু 60-এর দশকে ছিল। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পুঁজিবাদের যে সংশ্লেষ আছে তার কারণে শ্রেণী নিপীড়নটা কিন্তু অনিবার্য, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু সমাজতান্ত্রিক ভাবনার মধ্যে তো কোনো দোষ নেই, শুধু আজকে সমাজতন্ত্র খুব খারাপ হয়ে গেছে সবার কাছে, কিন্তু আসলেই খারাপ নয়। আজকে গণতন্ত্রের যতটুকু সুফল, যতটুকু কারেকশনও হয়েছে, সেটি কিন্তু সমাজতান্ত্রিক চেতনা থেকেই হয়েছে। সেই সময় বঙ্গবন্ধু যে বাকশালের প্রবর্তন করছিলেন সেটাও তো সমাজতান্ত্রিক ভাবনা থেকে, যদিও আমাদের সেটি বুঝতেও কিন্তু ভুল আছে। আমরা কিন্তু বাকশাল একটা একসময় গালি হয়ে গিয়েছে, সত্যি কথা বলি, সেটা বোঝার অভাব আছে। একে তো প্রথমত আমাদের যারা সমাজতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করতাম তাদের একটা ব্যর্থতা আছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ায়। সেখানে কিন্তু জাতীয়তাবাদী আন্দোলন যারা করেছে তাদের নেতৃত্ব সঠিক ছিল, তারা কিন্তু সঠিকভাবে সংকটটা এবং দ্বন্দ্বটা আবিষ্কার করতে পেরেছিল। সেখানে বঙ্গবন্ধু চ্যাম্পিয়ন অফ দ্য কজ হয়েছিল এবং তিনি ফাদার অফ দ্য নেশন হলেন, কারণ একটি রাষ্ট্রের জন্ম তার হাত দিয়ে হলো। সেখানে বামপন্থীদের প্রচুর ভুল আছে। আর আমি ছাত্র ইউনিয়ন করতাম বিধায় আমি মুক্তিযুদ্ধ করলাম, কিন্তু আমি সরাসরিভাবে কোনো জাতীয়তাবাদী আন্দোলনে অংশগ্রহণ করলাম না। কিন্তু মুক্তিযুদ্ধের পরবর্তীতে আমি এবং সেলিম আল দীন, আমাদের দুজনের সাক্ষাৎ আমাদেরকে এই বোধোদয় ঘটায় যে বাঙালি জাতীয়তাবাদের ভেতরে যে সহমর্মিতা আর ব্যাপারটি আছে, সেটি তো আমরা কখনো রাজনীতিতে প্রয়োগ করিনি। আমরা
আমাদের সংস্কৃতি নিয়ে কথা বলছি অনেক, কিন্তু সেই সংস্কৃতি স্বাধীন দেশে অনুগামী হয়েছে সাম্রাজ্যবাদী সংস্কৃতির, এটা একটি মুশকিল করেছিল। সেই কারণে সেলিমের উত্থান এবং সেলিম সেই কলম হাতে আমাদের সামনে এসে দাঁড়ালেন জাতির সামনে, যে স্বাধীন দেশ স্বাধীন জাতি তার যে নিজস্ব ইতিহাস ঐতিহ্য এবং বিশেষ করে সাংস্কৃতিক ঐতিহ্য আছে, এবং সেটিকেই সেলিম মনে করলেন যে সেটিরই একটি মানচিত্র আমাদের শিল্প সাহিত্যের ইতিহাসে থাকা দরকার, সেটি সে সন্নিবেশিত করার চেষ্টা করলো। যেখানে সেলিমের সাথে অন্যদের একটা বিস্তর ফারাক রয়েছে, সেলিমকে উগ্র জাতীয়তাবাদী বলা যাবে না, সেলিম অত্যন্ত আধুনিক মানুষ। হ্যাঁ, আমরা সেলিম দ্বারা প্রভাবিত হয়েই কিন্তু সেই ঢাকা থিয়েটারের জন্ম 1973 সালে, 1972 নাট্যচক্র, আমাদের মনে হয়েছে যে সাংস্কৃতিকভাবে যদি মুক্তিযুদ্ধ বিকশিত না হয় তাহলে মুক্তিযুদ্ধ ব্যর্থ হতে পারত। যার জন্য আমরা খেয়াল করব যে 75-এ বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে যেই রাজনীতি শুরু হলো তার কিন্তু কোনো শেকড় বাংলার মাটিতে ছিল না, সেটি পাকিস্তানি ভাবধারা ছিল। একটা জিনিস একটু পরিষ্কার হওয়া হতে চাই আমি, সেটা হচ্ছে যে তখন বাম রাজনীতি যারা করতেন তারা বলতে গেলে একটু মুক্তিযুদ্ধ থেকে এড়িয়েছিলেন। হ্যাঁ, এড়িয়েছিল। কিন্তু আপনার সহযোদ্ধাদের সঙ্গে এইখানে বসে আমি অনেকের সঙ্গে কথা বলেছি, তারা আপনার নেতৃত্ব যুদ্ধ করেছে, ইনক্লুডিং আমাদের রাইসুল ইসলাম আসাদ। হ্যাঁ, আপনার সম্ভবত আপনারা সমবয়সী কিংবা একটু ছোট একটু হবে, কিন্তু তখন আপনার নেতৃত্বে এরা যুদ্ধে গিয়েছিল। তো আপনি কোন চেতনা থেকে তখন যুদ্ধে গেলেন? সমস্ত অনেক বাম রাজনীতি, সেটি আমার বিবেচনাতে একটু রাজনৈতিক ইতিহাস পাঠ থেকে হয়েছে। সেটা এরকম যে কয়েকটি জায়গায় এই কথাগুলো লেনিন এবং আমাদের মাও সেতুং-এর কথায় আছে যে তুমি তোমার জাতীয়তাবাদী আন্দোলন যেটা হয় সেটার সাথে সম্পৃক্ততা কমিউনিস্টদের থাকতে হবে এবং সমাজতান্ত্রিকদের থাকতে হবে, যদি না থাকে তাহলে সেই সমাজতান্ত্রিক আন্দোলন সর্বগ্রাসী হবে না, সেটি একটি অংশের আন্দোলনে রূপান্তরিত হবে, শ্রেণী একটি শ্রেণীর। সেই জায়গায় উনার বক্তব্যটা ছিল যে প্রথমে আবিষ্কার করতে হবে যে আমাদের এবং আমাদের বুঝতে হবে, আমল করতে হবে যে সমাজ কিভাবে কোন দ্বন্দ্বের মধ্য দিয়ে এগোচ্ছে। তো সেই দ্বন্দ্বে দেখা যাচ্ছে যে পশ্চিম পাকিস্তানের পুঁজিবাদের সাথে উঠতি বাঙালি পুঁজিবাদের একটি দ্বন্দ্ব রয়েছে, সেই দ্বন্দ্বটা আমরা ধরতে পেরেছিলাম। তাহলে সেখানে বঙ্গবন্ধু যে ঘোষণাটা দিচ্ছে স্বাধীন বাংলাদেশ সেটি সঠিক, এটি আমার একজন, আমি তো তখন ছাত্র এবং কোনো নেতাই না, সুতরাং আমার তো সেই সুযোগ নেই কথা বলার, কিন্তু আমি নিজে নিজে সিদ্ধান্তগুলো নিয়েছি আর আমি ওইটার থেকে জাতীয়তাবাদী আন্দোলনে জড়িত হয়ে পড়েছি। এবং আমার মনে হয়েছিল যে পশ্চিম পাকিস্তানের সাথে যে দ্বন্দ্বটা রয়েছে এবং আমাদের সাথে আবার বৃহৎ পুঁজির যে দ্বন্দ্বটা রয়েছে এটি আমাদের মাথায় থাকতে হবে, এটি থেকে মুক্তি না পেলে জাতি মুক্তি হবে না। কিন্তু তার আগে দরকার একটি ভূখণ্ড, একটি পতাকা, একটি জাতীয় সঙ্গীত, অর্থাৎ একটি জাতির মুক্তির আন্দোলন করতে হবে, সেটি স্বাধীনতা আন্দোলন, মুক্তি আন্দোলন না স্বাধীনতা আন্দোলন, তারপর হচ্ছে মুক্তি। পরে আমরা অ্যানালিসিস যখন করেছি এটা অবাক করা যে বঙ্গবন্ধুর ভাষণে বঙ্গবন্ধু কিন্তু 7ই মার্চে একবার স্বাধীনতার কথা বলছেন প্রথমে, তারপরে মুক্তির কথা বলছেন, আগে মুক্তির কথা বলছেন তারপরে স্বাধীনতা, অর্থাৎ উনি বলছিলেন যে জনগণের মুক্তি না হলে স্বাধীনতা অর্থহীন হয়ে যাবে। এই যে কথাটি ওনার বক্তৃতা তো 7ই মার্চে আছে, কিন্তু আমরা ওই বক্তৃতাগুলো ওনাকে ফলো করেছি এবং আমার মনে হয়েছে যে আমাদের যে সমাজতান্ত্রিক চেতনা আছে, সাধারণ মানুষের যে মুক্তির কথা ভেবেছি, সেটি সাধারণ তরুণ প্রজন্মের মধ্যে সাংঘাতিকভাবে সঞ্চারিত হয়েছিল। এটি কিন্তু আমাদের কোনো অবদান না। এটি মোদ্দা কথা হচ্ছে যে বঙ্গবন্ধুর সেই সময়কার আহ্বানটা মূলত নির্যাতিতের পক্ষে দাঁড়িয়ে, যে কারণে আপনারা আমরা গেছি, তবে এটা কালচারালি আমরা অ্যাকসেপ্ট করেছিলাম, রাজনৈতিক চেয়ে কালচারালি অ্যাকসেপ্ট বেশি করেছিলাম, যেহেতু সাংস্কৃতিকভাবে এটা গৃহীত হয়েছে বাঙালি দ্বারা। এই সাংস্কৃতিক গ্রহণের জায়গায় কিন্তু আমি বলবো সানজিদা আপা, ওয়াহিদুল হক, আমি বোঝাতে পারছি কিনা, আলতাফ মাহমুদ, আব্দুল লতিফ, এদের একটা বড় অবদান আছে। এরা সারাটা জীবন বা 50-এর দশক 60-এর দশক দিয়ে দিয়েছে কিন্তু বাঙালির মুক্তির সংগ্রাম, সেটি বিশেষ করে সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে। সো বঙ্গবন্ধুর রাজনৈতিক আন্দোলন এবং এই সাংস্কৃতিক নেতাদের সাংস্কৃতিক আন্দোলন দুটো সংশ্লেষে কিন্তু মুক্তিযুদ্ধের জন্ম হয়, যার জন্য বাঙালি খালি হাতে পাকিস্তানের মুখোমুখি দাঁড়ায় এবং আত্মাহুতি দিতে হয় 30 লক্ষ মানুষকে। আচ্ছা, সে এইরকম একটা অতীত, ঠিক অতীত নয় আজও বর্তমান, সেই যুদ্ধের স্মৃতি মানুষের মধ্যে এখনো এইরকম জল জ্বলে, তারপর যখন শাহবাগে
মানুষ প্রাণের তাগিদে জড়ো হলো, তার বিপরীতে আবার এইরকম একটা জমায়েত কি করে হলো, এটাই আমার মাথায় ঢুকে না। এটা ঘটলো আসলে মানুষের ভেতরে, কিন্তু মুক্তিযুদ্ধের প্রতি যে কোনো একটা মানুষকে, কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি কি মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে, ও কিন্তু বিপক্ষ হলো বলবে আমি পক্ষে। অর্থাৎ মানুষের চরিত্রের মধ্যে কিন্তু পজিটিভনেসটা সাংঘাতিক আছে, সেটা আমরা অনেকদিন ব্যবহার করিনি। আমরা আসলে 75 পর থেকে এই দিকে হাঁটিনি, স্বার্থের দিকেই বেশি গেছে। হ্যাঁ, ব্যক্তি স্বার্থের দিকে বেশি গেছে এবং একটি জাতিকে শাসন করার জন্য যত অপকৌশল আছে সেগুলোই ব্যবহার করেছে, এবং সেটা পাকিস্তান আমাদের শিখিয়েছে, তার আগে ব্রিটিশ আমাদেরকে শিখিয়েছে। আমরা উত্তরাধিকার হয়েছে এবং আমাদের শাসকরা সেই কাজটি করেছেন, এবং আমরা দেখেছি যে এই যে যুদ্ধ অপরাধীদের বিচার, এটি কিন্তু জনগণ প্রথম দিন থেকে চেয়েছে, ডে ওয়ান, একেবারে 16 ডিসেম্বর থেকে। কিন্তু আমার মনে আছে মুক্তিযোদ্ধা হিসেবে ঢাকায় যখন সরদুদ্দানের সামনে দাঁড়িয়ে আছি, 17 তারিখে আমাকে সাধারণ লোক এসে বলতেছে যে যারা পাকিস্তানিদের দালালি করছে ওদেরকে কিছু করবে না তুমি। আমি তো তখন ছোট, আমি হতে পারি কমান্ডার, আমার বয়স তো কম, আর ঢাকা শহর সবাই সবাইকে চেনে। আর একটা হচ্ছে স্কুল কবে খুলবে, অর্থাৎ মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে চায়, এটি হচ্ছে তার 1 নম্বর এজেন্ডা। এবং 2 নম্বর এজেন্ডা হচ্ছে যে যারা যুদ্ধের অপরাধ করেছে তাদের বিচার হতে হবে। বঙ্গবন্ধু সেটা তৈরি করলেন, কিন্তু 75-এর পরে জানেন 31শে জানুয়ারি দালাল আইন বাতিল করে দেওয়া হলো। শুধু যে আইনটি বাতিল করতে পারলো না, সংবিধানের 4র্থ সংশোধনীতে, সেটি হচ্ছে না প্রথম সংশোধনী, সেটি হচ্ছে যুদ্ধ অপরাধ এবং মানবাধিকার লঙ্ঘন যারা করেছে তাদের জন্য আলাদা একটা ক্লজ ছিল। এটি কিন্তু অসাধারণ জিনিস বাংলাদেশের সংবিধানে। এটাকে দেখেই কিন্তু পরবর্তী পর্যায়ে আজকে রুয়ান্ডা বলেন, আজকে কম্পোচিয়া বলেন, সবগুলিতে যে বিচার হচ্ছে বাংলাদেশের, এটি কিন্তু 1 নম্বর একটি তাদের রেফারেন্স। এবং এটিকে এটি কিন্তু সাবসাইড হয়ে গেলো, এটা থাকলো না 75-এর পরে, আছে সংবিধানে, ডরমেন্ট মতো ছিল, কেউ কোনো প্র্যাকটিস করলো না। তো আমরা তো আন্দোলনটা করেছি, পরে জানার এবার এসে আমাদেরকে নিয়ে উনি যে আন্দোলনটা গণ আদালতে করলেন, আমি ঘাতক দালাল নির্মূল কমিটির প্রথম, আমি একেবারে ফাউন্ডিং মেম্বার, এবং সেইগুলো নিয়ে অনেক বলেছেন। একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছে করে বাচ্চু ভাই, সেটা হচ্ছে ঘুম নেই। একটি মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক লেখা, অন্যতম ভালো লেখা আমি বলবো, যে বইটি মনে করেন পাঠ করার পরে যদি বইখানা বিছানার পাশে রেখে ঘুমাই তখন সেই মানুষগুলো এসে ভিড় করছে, খুব খুব একেবারে দেখা। কিন্তু যখন আপনি থিয়েটারে মুক্তিযুদ্ধটাকে নিয়ে এলেন আপনার 71-এর পালা, সেইখানে কেমন যেন মনে হচ্ছে যেন আপনার কতগুলো এজেন্ডা আছে, যেখান থেকে সাহিত্যটা একটু নাটকটার দূরে একটু দূরে সরে যাচ্ছে, সেইটা একটু, সেটা হচ্ছে প্রথম ঘুম নেই হচ্ছে আমার দুটো কাজ। ঘুম নেই আমার নিজের মনে হয়েছে যে আমার একটি বোধের একটি জায়গা, এবং সেটি মানুষ প্রকাশ করতে পারে না, কিন্তু তার প্রকাশের একমাত্র ক্ষেত্র হচ্ছে শিল্প সাহিত্য, এছাড়া উপায় নেই। তো আমি একটা ডিসকোর্স তখন নিলাম লিটারেচারটাকে, এবং সেটা খেয়াল করে নান্দনিকভাবে যদি খেয়াল করো, সেটা তোমরা খেয়াল করবে যেটা এটা স্ট্রিম অফ কনশিয়াসনেসের কাজ, এটা স্ট্রাকচারালি, এটা যদি লেখাটা দেখো, লেখরীতিটা হচ্ছে স্ট্রিম অফ কনশিয়াসনেস, জেমস জয়েসের সেই ইলাস্ট্রেশন উইসালটা, তখন আমি জেমস জয়েস দ্বারা খুব প্রভাবিত তরুণ বয়সে, তখন মনে হয় যে এটা লিখি। আরেকটা হচ্ছে অর্সন ওয়েলসের একটা ছবি দেখেছিলাম, সেই ছবিটাতে যে সংলাপগুলো বলছিল কোনোটার কোনো পরম্পরা নাই, প্রত্যেকটা কাব্যিক, এবং কাব্যিকতার মধ্যে অনেক বেশি আবেগ ধারণ করতে পারি আমরা, সেটি মনে হয় ঘুম নেইতে কার্যকর হয়েছিল। ঘুম নেই যার জন্য আমার একমাত্র ভালো লেখা, আর লেখাগুলি ভালো না। আর আর 71-এর পালা, এটা মঞ্চ সফল নাটক, এটি আসলে জাহানারে ম্যাম এই আন্দোলনটি করার আগে থেকে আমি লিখছিলাম। তো জাহানারে ম্যাম যখন আন্দোলনটি শুরু করলো, আমি তখন মাকে এটা শোনালাম যে এরকম একটা টেক্সট আমি তৈরি করছি, সেখানে সত্যিকার যারা রাজাকার, সত্যিকার যারা আলবদর, তাদের নাম আসবে এবং সরাসরি তাদের নাম আসবে। সো আমার থিয়েটার পারপাস আমি করতে যাচ্ছি, আমার উদ্দেশ্যমূলক নাটক এটা, ওদেরকে শাস্তি দিতে হবে। তখন কেউ ওই কথাগুলি বলছে না, কিন্তু আমার এই ছবিটার নাম কি 71-এর যিশুতে প্রথম জয় বাংলা, কিন্তু 75-এর পরে শোনা গেল, এটা ব্যান করেছিল কিন্তু ওখানে আমি বলেছিলাম। তারপরে হচ্ছে আমার এই এই নাটকটা, এটি ঢাকা থিয়েটার করলো আমারই নির্দেশনায়, খুব জনপ্রিয় হলো, সারা দেশে হলো, সুবর্ণা করলো, সমি করলো, কুমকুম হাসান করলো, সবাই কিন্তু এই ক্যারেক্টারগুলি করেছে, এবং সবাই করে আনন্দও পেত, কারণ এখানে এক ধরনের নিজের ক্ষোভের কথা বলতে পারলো। আমি তখন বুঝেছিলাম যে এই চেষ্টাটা বৃথা যাবে না আমার, হতে পারে এটি নাটক হিসাবে খুব উন্নত মানের নাটক নয়। অর্থাৎ সেলিম আল দীন নাসিরুদ্দিন ইউসুফ মিলে যে নাটকটি, সেখানে অনেক কাব্য আপনি ধরেছেন, সেলিম আল দীনের টেক্সট দেখলেই কি এটা অসাধারণ। হ্যাঁ, এটার যে কি ভিজুয়াল হবে সেটা ভাবতে ভাবতেই নাটকের সময় শেষ,
কিন্তু সেইটাকে আপনি অত্যন্ত যত্নে আমাদের সামনে তুলে এনেছেন এবং বাংলা নাটকের একটা নতুন চেহারা আপনারা তৈরি করেছেন। সেলিম আল দীন চলে গেলেন, কিন্তু এই যে ধারাটা যেটা আপনারা তৈরি করেছেন, এর কি ধারাবাহিকতা থাকবে না বাচ্চা? খুব কঠিন প্রশ্ন। কঠিন এই জন্য যে প্রথমত হচ্ছে যে সেলিমকে ছাড়া, সেলিম যেহেতু কমপ্লিট করতে পারে না মিশনটা, সেলিমের আরো 10-15 বছর প্রয়োজন ছিল বাংলাদেশে। কিন্তু সেলিমের যে মেধা, সেলিমের যে নান্দনিক বিশ্লেষণ প্রতিটি চরিত্র এবং ঘটনার, এটি আসলে আরো দীর্ঘ সময় এদের লেগে যাবে। এবং সেই জায়গায় আমার মনে হয়েছে যে একজন সেলিম আল দীনের নিষ্ক্রান্ত হওয়ার সাথে সাথে আমরা একটা বড় ধাক্কা খেয়েছি। আপনি যদি খেয়াল করে দেখেন যে আমি আমার সেলিম আল দীনের মৃত্যুর পরে আমি সেলিমের কোনো নাটক করিনি, আজকে 10 বছর পার হয়ে যাবে। এটা আমার নিজের খুব খারাপ লাগছে, কিন্তু আমি ওই প্রণোদনাটা পাই না। পালা গান, মনসা মঙ্গল, যাত্রা, গম্ভীরা, যে কয়টি ফর্ম আছে আমাদের এখানে, ভাসান যাত্রা, ভাসান গান, এই সকল কিছুই কিন্তু আমাদের ঐতিহ্য, এই রীতিগুলি আমাদের রীতি। এর মধ্যে দিয়ে বাঙালির নারী অথবা পুরুষ অথবা শিশু অথবা বৃদ্ধ তার কথাগুলি প্রকাশিত হওয়া উচিত, কারণ এটা এখানকার। আমি ইউরোপ থেকে শেক্সপিয়ারের পঞ্চাঙ্ক নিয়ে যে আমরা করতে পারবো না, করেছি আমরা, শাহজাহান হয়নি, ডিএলআর বিখ্যাত নাটক, কিন্তু শাহজাহান সর্বগ্রাসী হয়নি বাংলা সাহিত্যে, হয়নি এই জন্য যে ওর আঙ্গিকটাই ভুল জায়গায় ছিল। ডিএলআর মতো লোক ভেবেছে যে ইউরোপিয়ান নাটক অনুকরণ করলেই বুঝি নাটক ভালো হবে, বাট প্রতিটা জাতির তো নিজস্ব নাট্য আঙ্গিক আছে, নাট্য ভাবনা আছে, নন্দন তত্ত্ব আছে। আমি নন্দিকেশ্বরকে বাদ দিয়ে তো হবে না আমার, তাই না? আমার মনে হয়েছে যে এই নন্দিকেশ্বরের তত্ত্বটা যদি আমি না জানি অথবা চৈতন্যদেবকে যদি আমি না চিনি, তাহলে বাংলা থিয়েটার আমি করবো কী করে? আমি বলছি না সবাইকে জানতে হবে, আমরা যারা তাত্ত্বিকভাবে জিনিসগুলোকে পার্সু করব, আমরা যারা মোল্লাগিরি করছি থিয়েটারে, তাদেরকে এগুলো তো জানতে হবে। এই জানাগুলির কমতি হয়েছে। সেলিমের মধ্যযুগের বাংলা নাট্য পড়লে বোঝা যায় যে সেলিম কোন জায়গা থেকে আসলে হাত দিয়েছিলেন। এবং ওনার লেখা আমি একটা জিনিস দেখেছি যে একেবারে আমাদের মাটির জিনিস আবার গিয়ে সংযোগ স্থাপন করছে সারা পৃথিবীর। এই যে ধাবমান, ধাবমান নাটকটাতে অনেকে জিজ্ঞেস করে এটা ল্যাটিন আমেরিকান কোনো নাটক কিনা, আমি সিনে ভেরি মাচ বাংলা নাটক। এটি একটি গৃহপালিত পশুর সাথে মনিবের সম্পর্ক এবং পিতা পুত্রের সম্পর্ক, পরে নিজের পঙ্গু সন্তানকে বা মানব সন্তানকে বাঁচাতে যেয়ে এই পশু সন্তানকে সে বলি দিচ্ছে বা জবাই করছে, কোরবানি দিচ্ছে। এখন পশুটা তো তখন প্রশ্ন করে ফেলে যে তোমার নিজের সন্তান হলে তুমি কি করতে, তোমার নিজের সন্তান। এই যে ভাবনাগুলো, এই যে চিরন্তন মানবিক জায়গাগুলো, এগুলিতে আবিষ্কার করেছে সেলিম বাংলা সাহিত্যে। আমি ধৃষ্টতা করে এই নাটকটি এখানে নির্দেশনার কাজটা করেছি, আমি শুনেছি ভালো হয়েছে সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যাল। আমাকে বল, লোকে কেঁদেছে, মানে ভিন্ন ভাষার লোকেরা প্রশ্ন করছে এইরকম, কারণ সুপার টাইটেল থাকে, বোঝা যায় এইরকম লিটারেচারের খবর আমরা জানি না, না জানে না সেলিমের। যেমন আমি মনে করি কি, সাত সমুদ্র তেরো নদী পার পারে সেই বিখ্যাত নাটক হচ্ছে হাতদাই। হাতদাইতে আসা উচিত, হাতদাইটা নিয়ে আলোচনা হওয়া উচিত, মানুষের জীবন সংগ্রাম, জীবন সংগ্রামের টেক্সট ওয়াইজ আমি দেখেছি ভাষা, মানে যেহেতু তারা অঞ্চলের ভাষাটাকে উনি কাব্যে ফেলেছেন, মানে এর চেয়ে মধুর আর হয় না, হয় না। এবং নোয়াখালীর ভাষা, হ্যাঁ, আমরা যেটা নিয়ে হাসাহাসি করি, ও বলে যে এই হাসির ভাষাটাকে আমি সবচেয়ে বড় শিল্প ভাষা করব, করলো তাই। তার চেয়ে বড় কথা হচ্ছে ও যখন বিদ্রোহ করলো, না এটা খুব দেখার মতো। মধুসূদনের এক ধরনের বিদ্রোহ আছে, রবীন্দ্রনাথের এক ধরনের বিদ্রোহ আছে, জীবন দাসের এক ধরনের বিদ্রোহ আছে, সেলিম আল দীন এক ধরনের বিদ্রোহ। সেলিম বলছে আমি দাড়ি কমা মানি না, আপনারা খেয়াল করবেন সেখানে ও স্টার মার্ক দিচ্ছে কোথেকে, পুঁতি থেকে নিয়ে। আচ্ছা, তারপরে সে বলছে যে আমি ওই যে সময় ভেদ মানি না, তখন সে কি করলো, জোয়ার ভাটার হিসাবটা এনে প্রতিটি অঙ্কের সাথে জুড়ে দিল, কারণ সমুদ্র জীবন, সমুদ্র জীবনে তো ঘড়ি নেই, অন্য কোনো কিছু নেই। সুতরাং সে খুব সচেতনভাবে, অনেকে বলেছে এটা কি হচ্ছে, সেলিম বলছে আরে কি সচেতনভাবে আমাকে বুঝতে হবে না, জোয়ার ভাটা ছাড়া তো একটা মানুষের জীবনে সময় ভাগ হবে না যে শুধু সমুদ্র জীবন কাটায়। এখন আনার ভান্ডারি 40 বছর সমুদ্রে কাটিয়েছে, এই যে 40 বছর সমুদ্রে, সেখানে সুগারলো মাউন্টেন থেকে আর্জেন্টিনা থেকে শুরু হোক্কাইডো দূর প্রাচ্য, সেই রাশিয়ার কোনায় জাপানের সেই ছোট্ট দ্বীপটা, এই পর্যন্ত বিস্তৃত একটা মানুষের জীবন, তার বাড়ি কোথায়, নোয়াখালীতে। সে এখন কি করে, সে ভেড়ার দুধ দোয়া এবং দই করে, এটা তো ভাবা যায় না। সীমার মাঝে অসীম তুমি, রবীন্দ্রনাথের সেই কথার প্রকাশ কিন্তু এখানেই পাওয়া যায়, সেলিমে পাওয়া যায়, যার জন্য সেলিম বড় নাটক।
এটা নয় যে সেলিম অনেক বড় বড় মোটা মোটা নাটক লিখেছে, সেলিম বড় এই জন্য যে একটি জনপদকে নিয়ে এসে, মানুষ যখন চরিত্র নিয়ে নাটককে অভ্যস্ত হয়ে যাচ্ছে, সেলিম তখন জনপদের শত চরিত্রকে সে মনে করছে যে সবাই হিরো। সেলিম আরেকটা জিনিস বলেছে খুব ভালো, যেটি ঢাকা থিয়েটার বা আমি করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে একজন মানুষ নায়ক না, প্রতিটা মানুষই নায়ক। যেহেতু সেলিমের নাটকে কিন্তু কোনো ভিলেন নেই, কীর্তনখোলা নাটকে একটি জায়গায় ঈদুল হক বলে যে আমি তো 14 ফিট রাস্তা বানিয়েছিলাম, এক রাতে ঝড় তুফানে ওটা 8 ফিট হয়ে গেছে, আমি কি করব, আমার কি দোষ। কিংবা বলে যে মানুষ খেলেই, হ্যাঁ ও খাইলে 7 দিন বাঁচে, মানুষ না খেলে একদিনও না, ওই হঠাৎ করে একদিন খেয়ে, হ্যাঁ খাইলে একদিনও না, ওরও যে পেছনে একটা স্ট্রাগল আছে, হ্যাঁ অর্থাৎ ওকে নিয়েও একটা গল্প হতে পারে। সেটাই, যেমন আমি বলি, ও বলছে যে না না খায় 7 দিন বাঁচছে মানুষ, হ্যাঁ খাইলে একদিনও না, অর্থাৎ ওই একদিনে হঠাৎ করে অনেকে বেশি খেয়ে ফেলে মারা যায় না, গরিব মানুষ, তার মা মারা গিয়েছিল। বা দশরথের কথা যেখানে, বাচ্চু ভাই দশরথের কথা আমরা শুনবো, এই মুহূর্তে একটা বিরতি নিতেই হচ্ছে। সুধী দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, এক্ষুনি ফিরে আসছি, আপনারা কোথাও যাবেন না। আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি, আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু। বাচ্চু ভাই যে কথা হচ্ছে, ওই দশরথের কথা এই জন্য বলছি কেরামতের, ওই যে ছিন্নমূল ছোট্ট হরিজন অচ্যুত একটি মানুষ, সে বলছে কি যে আমার বুকে বিচ্ছেদের শোক উচ্ছেদের কষ্ট। সে তার স্ত্রীকে একজন লুট করে নিয়ে গেছে, সেজন্য তার বিচ্ছেদের, আর উচ্ছেদ হয়েছে ভিটাভূমি থেকে, সে উচ্ছেদের কষ্ট। সেলিমের পক্ষে ওই যে একটু আগে যে তুমি বলছিলে যে কাব্য, সেলিমের এই কাব্যটি করার ক্ষমতা আছে। সেলিম তো ক্লিশে বাস্তবতার থেকে বাংলা নাটককে মুক্তি দিয়েছে। সেলিমকে একসময় জিজ্ঞেস করা তো তুমি নাটক কেন লিখবা, আমি জিজ্ঞেস করতাম, সে আবার বলতো যে ওই যে আমাদের নাটকে একটা চরিত্র থাকে না চাকরের, গৃহবৃত্ত আমাকে, হ্যাঁ ওর কাঁধে একটা গামছা থাকে, আমি হ্যাঁ বলে ওই গামছায় শতবর্ষ ধরে আছে, ওইটা গন্ধ হয়ে গেছে, ওটাকে ফেলাবার জন্য আমি আসছি, ওইটাকে সরাবার জন্য নাকি ওই নাটক লেখে। যাই হোক, সেলিম তো বিশাল সময় আলোচনা নিয়ে নেয় আমার জীবনে। আমি যেটা বলছিলাম যে ওই যে মুক্তিযুদ্ধ থেকে ফিরে এসে নাটকে আসা, তার পেছনে মূল প্রেরণা তো ডেফিনেটলি আমাদের মুক্তিযুদ্ধ, 30 লক্ষ মানুষ, বঙ্গবন্ধু, মৌলানা ভাসানী, অথবা আমাদের আমাদের রবীন্দ্রনাথ, হ্যাঁ জীবনানন্দ দাশ, এগুলি তো নিশ্চয়ই। কিন্তু একই সাথে তো আমাদের প্রজন্মের একটি দায়িত্ব ছিল যে আমাদের আঙ্গিক সমূহ আবিষ্কার করে সেগুলো স্বাধীন দেশের মতো করে বিশ্ব মঞ্চে তুলে আনা, সেই কাজটিতে আমরা হাত দিয়েছিলাম। সেলিম নিষ্কান্ত হওয়াতে আমি মনে করি কি, পাখি কিন্তু 2টো ডানা লাগে উঠতে, হ্যাঁ সেটা 1টা ডানা ভেঙে গেলে উড়ালটা হয় না। সুতরাং আমি সেলিমের নেক্সট ইয়ার একটা, সামনের বছর একটা নাটক করব, স্বর্ণবলটা করব। আচ্ছা, স্বর্ণবলটা করব, তারপরে হয়তো আরেকটি নাটক করব সেলিমের, তারপরে আমার হাতে আর নাটক থাকবেও না সেলিমের, তারপরে যদি সময় থাকে, বয়স থাকে, হয়তো অন্য নাটক করব। আর গণজাগরণ মঞ্চের কথা বলছিলে, গণজাগরণ মঞ্চ আসলে জাহানারা ইমামের আন্দোলনের এক্সটেনশন বলে আমি বলছি, এটা গণ আদালতের, আমি ওইটাতেও ছিলাম জড়িত, আমার সৌভাগ্য, এটা তো আমার জড়িত থাকার সৌভাগ্য হয়েছে। এই গণজাগরণ মঞ্চের সঙ্গে আপনার সংশ্লিষ্টতাটা কিরকম, আপনার ভূমিকাটা কি তখন? হ্যাঁ আচ্ছা, ওটা যেটা হয়েছে, যখন কাদের মোল্লা রায়টা দেয় তখন আমি কিন্তু আদালতে, আমি আদালতে এটা মনিটর করতে যেতাম, আমি সারিয়ার, মুনতাসির মামুন, মফিদুল হক, হাসান আরিফ। তো প্রথম যেটা রায়টা কাদের মোল্লা দেয় যেদিন, সেদিন হাসান আরিফ ছিল, আমি ছিলাম, মফিদুল ছিল, মুনতাসির ছিল, সারিয়ার বিদেশে ছিল। তো আমি ওটা শোনার পরে কাদের মোল্লা ভি দেখিয়ে চলে গেল, আমরা ফার্স্ট রোতে জজ সাহেবের সামনে, পিছনে কাদের মোল্লা চলে গেল, আমরা যখন নিচে নামলাম খুব মন খারাপ, তখন ক্যামেরাগুলি সব দূরে আসলো, আমাকে দেখে আমি মুক্তিযুদ্ধ প্লাস আন্দোলনটা করছি। তো আমি বললাম যে, আমাকে বললো আপনার কি প্রতিক্রিয়া, আমি বললাম যে আমরা এই রায় প্রত্যাখ্যান করছি, এবং মুক্তিযোদ্ধারা, শহীদ পরিবার, বীরঙ্গনা, কেউ এই রায় মেনে নেবে না, এটার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবো। এটা আমি রাগ থেকে, ক্ষোভ থেকে বলেছি, আমার তখন ধারণা ছিল না যে ঘটনাটা এরকম ঘটতে যাচ্ছে। যার জন্য আমি বলি গণজাগরণ মঞ্চ মানুষের আন্দোলন, কারো আন্দোলন না। আমি যদি আজকে বলি আমি করেছি, আরেকজন না, ঠিক না, কিন্তু আমরা একটা রোল প্লে করেছি, এটা ভূমিকা সবাইকে পালন করতে হয়, সবাই করেছে। তো তখন আমার মনে আছে যে
পরে আমাকে আদালতের থেকে বলা হয়েছিল বসিয়ে মুজাহিদির যেদিন রায় দেয় সেদিন, যে এখানে অনেক গণ্যমান্য ব্যক্তি এনারা আসেন বসেন, তারপর এখান থেকে বেরিয়ে যেয়ে বলেন যে রায় প্রত্যাখ্যান করছি, রায় প্রত্যাখ্যানের কোনো সুযোগ আপনাদের নেই। আচ্ছা, আপনি সংক্ষুব্ধ হতে পারেন, প্রত্যাখ্যান করতে পারেন না। যশ সাহেব বললেন ট্রাইব্যুনাল থেকে, আচ্ছা বললো খুব সম্মান করি কিন্তু এই কথাটা আপনাদের জানতে হবে। আর আবার রাজাকারদের দিকে তাকিয়ে বলছে, হ্যাঁ জামাতের লোকজনের দিকে, যে আরেক দল আছে এখান থেকে যে হরতাল আহ্বান করে, পারেন না, এইরকম ধবটব আমাদের দিয়েছে। কিন্তু যা হোক, আমরা তখন সুখী মানুষ, কাদের মোল্লার ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত নিতে পেরেছিলাম। তো এই তারপরে একটু পরে টিএসসিতে সবাই জড়ো হলো, সংস্কৃতি কর্মীরা, আমাকে হাসান আরিফ ফোন করলো, আমি গেলাম। তারপরে তো সবাই বললো চলেন মিছিল করি। এর মধ্যে আমাকে বললো যে কিছু বয়ান মানে অনলাইন অ্যাক্টিভিস্টরা ওখানে চারুকলার সামনে জড়ো হচ্ছে, আমরা টিএসসিতে। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা মিছিল করতে করতে ওদিক দিই। আমার সময় ছাত্রলীগের একটা বড় মিছিলে এসে হাজির হলো, ওদের অনেক লোক ছিল। তো সবাই মিলে মিছিল করতে তো ওখানে গেলাম, ওরা আবার একটু চলে গেল অন্যদিকে, আমাকে আবার এরা ধরলো গণজাগরণ মঞ্চে। তখনও গণজাগরণ মঞ্চ তো হয়নি, অনলাইন অ্যাক্টিভিস্টরা বয়ান আর কি, তখনও বয়ানও আমি নাম যাই না। আমাকে বললো যে ইমরান, মারুফ, রসুল, কানিজ এরা এগিয়ে এসে বলে, বাচ্চা ভাই আপনি একটু বক্তৃতা দেন, আমরা একত্রিত হয়েছি, তো আমরা তো কী করবো, আপনি তো টেলিভিশনে বলেছেন যে আন্দোলন করবো, হ্যাঁ চলো করি, অসুবিধা করে। তো একটা মাইক নিয়ে আমি একটু বক্তৃতা দিলাম, হাসান আরিফ একটা আবৃত্তি করলো, খুব সুন্দর আবৃত্তি করলো। তারপরে আমরা মিছিল করে শাহবাগ গেলাম। তারপরে শাহবাগ যে ছেলে পেলে বসে পড়েছে, আমি জানিও না, আমি আছি কিন্তু আমি তো বুঝতে পারছি না কি ঘুরছে। তো আমাকে বললো যে আমরা এখানে বসি, কারণ বাস ড্রাইভাররা সাধারণ মানুষরা খুব বিরক্ত যে কেন রাস্তাটা বন্ধ করছে, আমারও মনে হচ্ছে কেন বন্ধ করছে। আমি ওদেরকে বলছি চলো যাই, হ্যাঁ আমরা আবার মিছিল করতে থাকি, আন্দোলন করবো কিন্তু রাস্তা বন্ধ করবো। ওরা বললো আমরা উঠবো না। তখন আমরা 350-400 ছেলে পেলে হবো, আমি একমাত্র সিনিয়র, আর তো কেউ নাই। সন্ধ্যার দিকে শিমুল আসলো, শিমুল এসে গণসঙ্গীত গাওয়া শুরু করলো, আর মামুস সেলিম আমাদের উদিচির সঙ্গীতারা এরা আসলো, আলতাফ ভাইয়ের মেয়ে শাওন আসলো, অনেকে আসা শুরু করলো। তারপরে দেখি আস্তে আস্তে শ্যামলী নাসরিন চৌধুরী আসলো, এরা আসলো, রথিন আরো পরে। তারপরে হঠাৎ করে এই রাত 10টার দিকে, 10টা থেকে 10টার মধ্যে, এখন টাইমটা ঠিক বলতে পারবো না, নুয়ারেম লেলিন আসলো। উনি বললেন যে বাচ্চু ভাই কি করছেন, আমরা কেউ জানতে চাচ্ছি পার্টি থেকে। আচ্ছা আমিও ঠিক জানি না, আমরা সবাই এখানে বসছি, এখন তো 3-4 হাজার লোক হয়ে গেছে। হ্যাঁ তো উনি ওনাকে জোর করে আমরা একটা বক্তৃতা দেওয়ালাম। তারপরে শাকিল আসলো, মারা গেছে আমাদের শাকিল। শাকিল এসে, বাচ্চু ভাই খুব ভালো হচ্ছে, ঠিকঠাক কিছু হলে বলেন টলেন। শাকিলও একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করলো, নতুন মাইকটা কিনে দিল কয়েকটা, সারা রাত গান হলো। আমি এবার বঙ্গবন্ধু হাসপাতালটা খোলা নিয়ে সেখানে থাকার ব্যবস্থা করলাম, কারণ তো শাওয়ার টয়লেট এগুলো যেতে হবে। আর এদিকে যে থানা ছিল শাহবাগ থানা, ওখানে সিরাজ ছিল আমাদের ওসি, ও খুব হেল্প করেছে, ও টয়লেট টয়লেট সব করে দিল। রাতেবেলা আমাকে যখন মুক্তিযোদ্ধারা টেলিভিশনে দেখছে, তখন তো আর কাউকে চেনে না, মুক্তিযোদ্ধারা সব আসা শুরু করলো, সে দাড়ি সাদা, টুপি পরা, হ্যাঁ পায়জামা পাঞ্জাবি লুঙ্গি পরা, হাতে একটা কাপড় চাদর নিয়ে এসে ফুটপাথে শুয়ে থাকলো। আমার কিন্তু এটা অসাধারণ লেগেছে মুক্তিযোদ্ধাদের, তারা যাওয়ার প্রাককালে কিন্তু কথাটা বললো যে আমরা যুদ্ধাপরাধীর বিচারটা চাই। এইটার ওই যে আবার যে ইয়াং যে ছেলেগুলো অনলাইন অ্যাক্টিভিস্ট আছে, ওরা এবং আমরা, পিয়াল যেমন খুব বিখ্যাত অনলাইন অ্যাক্টিভিস্ট, এবং আমরা যারা সিনিয়ররা, তারা একত্রিত হয়ে পরের দিন যখন সকালবেলা দেখলাম বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে স্কুল থেকে চলে আসছে, তখন বুঝলাম যে কোনো কিছুই আসলে ফেলা যায়নি, ভুলে যায় না মানুষ। ওই যে বাচ্চা 10 বছরের বাচ্চাটা স্কুল ব্যাগ কাঁধে নিয়ে ভিকারনেশ্বর স্কুল থেকে, আজিমপুর স্কুল থেকে, বয়েজ অ্যান্ড গার্লস স্কুলের বাচ্চাগুলো আসতেছে 10-12 বছর, ওরা বলতেছে যে রাজাকারের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, কি করে ছড়িয়ে পড়েছে এটা কিন্তু কেউ ক্লেম করতে পারবে না। আমরাও তো এখানে মিডিয়াতে দেখেই আবেগ প্রবণ হয়ে যাচ্ছি, উত্তেজিত হয়ে যাচ্ছি যে এইরকম একটা, এবং এই 6 গেল 7 তারিখে আমরা ঘোষণা দিলাম যে আমরা গণজাগরণ মঞ্চ এটার নাম হলো। এবং 7 তারিখে আমরা দুই শহীদের স্ত্রীকে দিয়ে, শহীদ জায়াকে দিয়ে ঘোষণা দিলাম, শ্যামলী নাসরিন চৌধুরী এবং পান্না কায়সার, এদেরকে বলুন আপনারা ঘোষণা দেন। তারা ঘোষণা দিল গণজাগরণ মঞ্চ 8 তারিখে মহাসমাবেশ। 8 তারিখে আমরা এত লোক হবে ভাবি না, আগের দিনও 7 তারিখে 40-50 হাজার লোক হয়ে গেছে, 8 তারিখে তো লক্ষ লক্ষ লোক, একদিকে কাটামন মসজিদ, একদিকে সেরাটন, একদিকে টিএসসি, একদিকে শিশু পার্ক, ইঞ্জিনিয়ার, এত মানুষ। এবং মাইকও লাগিয়েছিল অনেক, 100টার মতো মাইক লাগিয়েছিলাম আমরা। সেটা আমি অবশ্যই আপনাদেরকে বলি যে সেটি কিন্তু আমরা সরাসরি সমর্থন পেয়েছিলাম শেখ হাসিনার কাছ থেকে, এটা কিন্তু অনেকে বলে না, এগুলো কিন্তু ওনারা আমাদেরকে দিলেন যে তোমরা করো, কিন্তু শুধু দেখবে কোনো ইনডিসিপ্লিন কিছু না হয়।
এই কাজটা যখন চলছে, 8 তারিখে আমি প্রথম দাঁড়িয়ে সবার সাথে আলোচনা করে, আহ্বায়ক নাই, সভাপতি নাই, আমি অনুষ্ঠান পরিচালনা করেছি, তোমরা দেখেছ, আমি ইমরান ঈশ্বরকার আমাদের মুখপাত্র, এটি আমরা ঘোষণা দিলাম। এই তো আন্দোলন। তারপর তো আসলে এই আন্দোলনটি জনগণের আন্দোলন, এটা মানুষের আন্দোলন। পাচ্চু ভাই, এইরকম আন্দোলনটা হওয়ার পর এবং আমাদের রাষ্ট্রপ্রধান তখন সাপোর্টও দিলেন, এর পরবর্তীতে যখন একের পর এক ব্লগার হত্যা হচ্ছে আমাদের দেশে, তখন সরকার পক্ষ থেকে নেতিবাচক মন্তব্য আমরা শুনতে পেলাম, হ্যাঁ, সেইটার জন্য আপনারা কি করলেন? অর্থাৎ আমাদের যে সম্মিলিত সাংস্কৃতিক জোট, তাদের কি কোনো ভূমিকা? জোট তো প্রথম থেকে এই ভূমিকাটা নিয়েছে। জোট জোট কিন্তু মেইন সংগঠন কিন্তু গণজাগরণ মঞ্চের, এটা স্বীকার করতেই হবে সবাইকে। এবং জোট ক্লেম করতে পারে যে আমাদের এটি আন্দোলনের ফসল, বা সেক্টর কমিউনিস্ট ফোরাম ডেফিনেটলি ওদেরও অবদান আছে। কিন্তু শেখ হাসিনা তো আমাদের ব্লগার রাজীবকে মারার পর ওই বাড়িতে গেছে, প্রধানমন্ত্রী হিসেবে গেছে, কিন্তু ওখানে জাতীয় সঙ্গীত সময় দাঁড়িয়েছে, পতাকা উত্তোলন করেছে, সো সবকিছু। তার রাজীব এই যে ব্লগার নিয়ে বলে, উনি কিন্তু কাজটি করেছেন, কিন্তু উনিও তো একজন মুসলিম ব্যক্তি, কিন্তু এটা মনে হয় বাঙালি মুসলিম, এটা স্বীকার করতে হবে। এখন উনার পক্ষে ধর্মকে নেগেট করে বাংলাদেশের নেতৃত্ব দেওয়া সম্ভব না। ধর্ম আর উগ্রবাদিতা তো এক নয়, হ্যাঁ, কিন্তু হেফাজত যেটা সাকসেসফুলি করেছে, এভিল একটা ডিজাইন যে যারা অনলাইন করে তারা সব নাস্তিক। শফি তো তাই বলেছে, ওই যে হাঁটাজারি শফি, হ্যাঁ, ও তো বলেছে যে মানে আমার দামও বলেছে যে আমি নাস্তিক। তো আমি তো চট্টগ্রাম যে বিশাল একটা সমাবেশ করেছিলাম, আমি বলেছিলাম যে আপনি যে নাস্তিক বলছেন, আপনারা যদি আমাদের হাদিস পড়ে থাকেন তাহলে সেখানে দেখবেন যে তুমি কাউকে নাস্তিক বলতে পারবে না। তুমি যদি নাস্তিক বলো কাউকে এবং সে যদি নাস্তিক না হয়, তাহলে ওই নাস্তিক উচ্চারণটি তোমার জন্য প্রযোজ্য হবে। তাহলে আমি বলছি শফি তাহলে নাস্তিক, ব্যাপারটা তো এরকম আমরা চেষ্টা করেছিলাম। কিন্তু সামারদার পলিটিক্যালি তো আওয়ামী লীগের যে নেতৃত্বে যে 14 দল বা 22 দল বা মহাজোট, সেখানে কিন্তু সব কিন্তু সেকুলার ফোর্স না, এটা আমাদের বুঝতে হবে। সো ওই কম্পোজিশনে পাওয়ার স্ট্রাগলে যে তাদের খুব ডিফিকাল্ট হয়ে গেল গণজাগরণ মঞ্চের সমস্ত চেতনাগুলোকে ধারণ করা, যেই চেতনাগুলি তাদের কমফোর্টের মধ্যে আছে সেগুলো তারা করলো, অন্যগুলিকে তারা একটু সরিয়ে দিল, পার্টিটাকেও ঠিক রাখতে হলো। আমি সে জায়গায় কিন্তু আমরা মনে করি কি আমরাও ভুল করেছি, আমরা ভাবলাম যে এই আন্দোলন দিয়ে আমরা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে পারবো, কথাটা ঠিক না। এগুলি সামাজিক আন্দোলন, এটি রাজনৈতিক কোনো রকম এজেন্ডা ছিল না। যেহেতু রাজনৈতিক এজেন্ডা ছিল না এটির, এই আন্দোলনটার, জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন, কোনো রাজনৈতিক দলের আন্দোলন নয়, সুতরাং এটি কিন্তু একটা জায়গায় যে আপনাকে শেষ করতে হবে, সেই শেষটি আমরা করিনি বলে আমরা আমাদের লোকগুলি যখন মারা যাচ্ছে তখন তার বিরুদ্ধে কার্যকর কোনো প্রতিরোধ দাঁড় করাতে পারলাম না। আজকে অভিজিতের মতো লোককে মেরে ফেললে সম্মিলিত সাংস্কৃতিক আন্দোলন করছে, কিন্তু সেই জোটের পিছনে লক্ষ মানুষ কিন্তু আর দাঁড়াচ্ছে না। গণজাগরণ মঞ্চ প্রতিবাদ করছে, তার পিছনে লক্ষ মানুষ দাঁড়াচ্ছে না, কারণ লোকেরও তখন হিসাবের সময় এসছে যে আসলে এই ছেলেগুলি কি চায়, কথা বলছে নাসিরুদ্দিন সব কি চায়, হিসাব আর কে করেছে, সে কি রাজনৈতিক লড়াই করতে চায়, এটা রাষ্ট্রকে সে কোনো ফায়দা নিতে চায়, অন্য কোনো এজেন্ডা আছে কিনা, দেশ আছে কিনা, বিদেশ আছে কিনা। এই যে ভালোবাসা থেকে একসময় সন্দেহের উদ্রেক হলো, একসময় প্রগাঢ় ভালোবাসা, পরে যে একটা দ্বিধান্বিত, এই জায়গায় যে আমরা আমাদের মানুষগুলোকে বোঝাতে পারিনি, সরকারকে একা দোষ দেবো কেন? সাধারণ মানুষও তো এখন একটি হত্যাকাণ্ড হলে রাস্তায় নামছে না। আমরা বিএনপি যখন পেট্রোল বোমা মারে এবং ওই জঙ্গিরা পেট্রোল বোমা নাম মারছে, তখন কিন্তু সম্মিলিত সাংস্কৃতিক জোট অনেক আন্দোলন করেছে, কিন্তু আমরা লক্ষ লক্ষ রাস্তায় নামাতে পারিনি। এটি ঠিক যে মানুষ এই পেট্রোল বোমার বিরুদ্ধে আছে, সে আর রাস্তায় নামতে চায় না, কেন তার রাস্তায় নামার অভিজ্ঞতা সম্ভবত, আমি সত্যি কথা বলি, 90-এর গণঅভ্যুত্থানে যে আমাদের বিশাল রাস্তার নামার অভিজ্ঞতা ছিল এরশাদের বিরুদ্ধে, সেনা শাসনের বিরুদ্ধে, সেটাকে কি আমরা শেষ পর্যন্ত খুব একটা কাজে লাগাতে পেরেছি? ইদানিং হয়তো কিছুটা আমরা পজিটিভ রেজাল্ট পাচ্ছি, কিন্তু ইট টুক আস 20 ইয়ার্স, 25টা বছর ক্রস করতে হয়েছে আমাদের, যে আমরা স্বৈরাচার এবং মৌলবাদের বিরুদ্ধে, কিন্তু মৌলবাদটা আমরা কিন্তু স্বৈরাচারকে বাদ দিতে পারছি, মৌলবাদকে বাদ দিতে পারছি না। মৌলবাদের অস্তিত্ব কিন্তু বাংলাদেশে আছে, জঙ্গি হামলা হচ্ছে, ভয়াবহ হামলা হচ্ছে, তার বিরুদ্ধে সরকার এবং জনগণ কার্যকর প্রতিরোধ কিন্তু করছে না, সরকার করছে
পুলিশ বাহিনী খুব ভালো রোল প্লে করছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত সামাজিক এবং সাংস্কৃতিক ভাবে মৌলবাদ প্রত্যাখ্যাত না হবে ততক্ষণ পর্যন্ত মৌলবাদের প্রসারতা থামানো খুব কষ্ট হয়ে যাবে বাংলাদেশের। তাহলে সেক্ষেত্রে আপনার অনেক দায় দায়িত্ব আছে। অনেক, আমি তো আর কত বয়স হয়ে গেছে এখন। সুধী দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, এক্ষুনি ফিরে আসছি, আপনারা কোথাও যাবেন না। আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। একটা টেলিভিশন অনুষ্ঠান আপনি করতেন মুক্তিযোদ্ধাদের নিয়ে, মুক্তিযুদ্ধ প্রতিদিন। মুক্তিযুদ্ধ প্রতিদিন, যার অনুপ্রেরণায় এই চ্যানেলেই আমরা একটা প্রোগ্রাম করেছিলাম। প্রবাসে যারা মুক্তিযোদ্ধা আছে তাদের এনে কোনো উপস্থাপক নেই, ও তার অভিজ্ঞতাগুলো বলে গেছে শুধু, কোনো মতামত নয়, কি করেছে না করেছে, কোথা থেকে কোথায় গেছে ইত্যাদি। ওই অ্যাকচুয়ালি ওটাই ছিল আমাদের অনুপ্রেরণা, আপনার অনুষ্ঠানটা এরকম একটা চমৎকার অনুষ্ঠান। এর কি কোনো আর্কাইভাল কোনো কিছু কিংবা এটা নিয়ে কোনো লেখার কথা? এটা, হ্যাঁ, এটা যেটা হচ্ছে, আমি আমার সাথে মেজর অবসরপ্রাপ্ত শামসুল আরিফিন আর মান্নু বলে একজন অধ্যাপক, মান্নু সে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে এখন জাপানে আছে, আমরা একটা কমিটি করেছি, আরও ইয়াং ছেলেমেয়েরা আছে। আমরা ওই ক্যাসেটগুলো নিয়ে, ওই টেপগুলোকে নিয়ে ওখান থেকে, এই সব রাখেও নাই চ্যানেলাই, হ্যাঁ, তো আমি চার বছর প্রতিদিন অনুষ্ঠানটা করেছি। স্কেলিং, এটা হচ্ছে কষ্টের কাজ, তো আর কিছু নাই, তুমিও এই কাজ করো, তুমি বোঝো একটা অনুষ্ঠানে অনেক কষ্ট হয়, বসে থাকলেও কষ্ট হয়। তো সেই অনুষ্ঠানটা সব পাইনি, বেশ কিছু পেয়েছি, তো আমরা আশা করছি যে সেটা ট্রান্সক্রিপ্ট হয়েছে কিছুটা, দু মাস ট্রান্সক্রিপ্ট হয়েছে, দু মাসেই প্রায় 500 পৃষ্ঠা দাঁড়াচ্ছে, অর্থাৎ আমার 4x48 মাস। হ্যাঁ, এটা সব মিলে সম্ভবত 16-20 খণ্ড দাঁড়াবে। এটি বাংলা একাডেমির সাথে একটা কথা হয়েছে, ওরা, আমি জমা দিয়েছি 2টি খণ্ড। আচ্ছা, ওদের সাথে আমার একটা আবদার ছিল যে আগামী ফেব্রুয়ারি মাসে যদি এটা ওরা 2টো খণ্ড বা 1টা খণ্ড দেয়, বের করে, তাহলে শুরু হলো, অন্তত এইটার মধ্যে দিয়ে একটা ইতিহাস কিন্তু পাওয়া যাবে, ভ্রাতৃজনের মুক্তিযুদ্ধের ইতিহাস। এটা আমাদের মতো এলিট ফোর্সের না, সাধারণ মানুষের ইতিহাস ছিল, একে গ্রামের, ওদেরই। আর বীরঙ্গনাদেরকে আমি প্রথমবারের মতো বাংলাদেশের টেলিভিশনে এনেছিলাম, এর আগে কোনোদিন বীরঙ্গনাদেরকে আমরা তো সমাজ থেকে বিতাড়িত করেছিলাম। এই করুণ আনন্দের গৌরবের ব্যর্থতার ইতিহাসগুলো হয়তো এইটা খুলে ভালো হতো। তো এটার জন্য না, যেই সিরিয়াস একটা মিশনারি বাইন লাগে, এটা তো আমাদের নাই আসলে, দ্যাট ইনক্লুডিং মি, আমি অন্যদেরকে দোষ দেবো কেন, যে এটার পিছনে পড়ে থাকা, এই কাজটা করা। চ্যানেল আই রাখেই নাই অনেক জিনিস, এডিট করে ফেলে দিয়েছে। কি জন্য এডিট করলো আমি জিজ্ঞেস করলাম, কেন করেছো তোমরা এডিট, তোমরা অরিজিনাল ফুটেজটা রাখবে না, রাস্তা তো রাখবে, রাখে নাই। সেই জন্য কিছুটা পাওয়া যাবে, সেটা করে ফেলবো। টেলিভিশনে থাকাকালীন আপনি অনেক ভালো ভালো প্রযোজনা করেছিলেন, আমার মনে আছে ভাঙনের শব্দ শুনি এবং যদি কিছু মনে না করেন, যদি কিছু মনে না করেন ধরনের, লাল মাটি কালো ধোয়া, হ্যাঁ আছে। আপনি টেলিভিশন ছেড়ে দিলেন কেন? ওটা আমার, প্রথমত আমার টেলিভিশন ভালো লাগে না। আচ্ছা, আমি খুব একটা টেলিভিশন দেখি না। এই যে আমি হাদিয়ার কুমকুমের বাসায় আছি, গত 3 দিন ধরে আমি একদিনের জন্য টেলিভিশন দেখি, ঢাকা আমার মাসের পর মাস যায়, আমি একটু নিউজটা দেখি ফেসবুকে এখন, সেটা আর তখন তা ছিল না। তখন তো টেলিভিশনে আমাকে চেনে, বয়স কম, ভালো লাগার সময়, তাই না, পরিচিতি হচ্ছে, 30 বছর বয়স, 28 বছর বয়স, জাতীয় বিতর্ক করছি বেলাল ভাইয়ের সাথে, হ্যাঁ, বেলাল ভাইয়ের চিফ প্রডিউসার, আমি প্রডিউসার, আলিমাম প্রডিউসার, বাদশা প্রডিউসার। তো তারপরে আমি ভাঙনের শব্দ শুনি আর যদি কিছু মনে না করেন করে একেবারেই একটা হুঁচি, তখন ভাঙনের শব্দ শুনি সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল, আমি সবে অডিশন দিয়ে, হ্যাঁ, তোমরা আসছো তখন। এখন সেই সময়টা আমার হুমায়ুন ফরিদের মতো অভিনেতার আগমন ঘটছে ওখানে, কিন্তু আমি তখন এরশাদের বিরুদ্ধে একটা আন্দোলন করছিলাম আমরা, সেই আন্দোলনটা আসলে একটা সময় মনে হলো ডাবল স্ট্যান্ডার্ড হচ্ছে, অর্থাৎ আমি টেলিভিশনেও কাজ করছি, সরকারের গুণগান গাচ্ছি, আর শহীদ মিনারে আবার দাঁড়িয়ে সরকারের পদত্যাগ দাবি করছি, আমি 83-র কথা বলছি। 84-এর 1 জানুয়ারি আমি ভাবলাম যে ইস্তফা দেওয়াই ভালো, হ্যাঁ, তো সুতরাং সরকার থেকেও বলা হলো যে তুমি তো আন্দোলন করো, স্লোগান দাও, খুব খারাপ খারাপ কথা বলো রাষ্ট্রপতি সম্পর্কে, যদি তোমার ওরকম ইচ্ছা হয় তুমি আন্দোলন করো, ওনাকে পদত্যাগ করো, তুমি চলে যাও। তো আমিও ভাবলাম, তো একটা অ্যাপ্লিকেশন দিয়ে 1 জানুয়ারি, তো সেটি প্রথমে অ্যাকসেপ্টেড হয় না, কারণ আমাকে তো সরকার 2টা জায়গা থেকে, বড় বড় জায়গা থেকে, NSK-র মতো জায়গা থেকে আমাকে গ্র্যাজুয়েশন করিয়েছে টেলিভিশন প্রোডাকশনে,
তো আমার তো সার্টিফিকেট আছে, ওটা একটা নিয়ম হচ্ছে 3 বছর আমি কোথাও যেতে পারবো না, কারণ সরকার অনেক টাকা খরচ করেছে আমার পিছনে, ওই টাকাটা তো আমাকে ফেরত দিতে হবে বা আমার সার্ভিস দিতে হবে। তো যার জন্য আমি চাকরি ছাড়লো, আমি প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড গ্র্যাচুইটি কিছু পাইনি, কিন্তু এখন তো সরকারের কাছে পাই, যা হোক দেয় না আর কি, দেবে না। আচ্ছা বাচ্চু ভাই, একটা প্রশ্ন আপনাকে লিখে জানতে চাইবো কিংবা ফোন করে জানতে, নানান ভাবেই আমার মনে হয়েছে যে এই প্রশ্নটা আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে পূর্ব পশ্চিম উপন্যাসটি নিয়ে আপনি একটা চলচ্চিত্র করার কথা ছিল, সেটা কেন করলেন? চলচ্চিত্র না, সুনীল গঙ্গোপাধ্যায় আমাকে খুব বলেছিল ওখান থেকে কাজটা করতে, তখন কলকাতায় একটা প্রোডাকশন হাউস ছিল, এই যে ইন্দ্রনীলরা ওরা আর কি, যারা গান করে ভালো, যে কণ্ঠশিল্পী যারা, তারা ও তো খুব নাম করেছে গানকে, তো ওরা আমাকে দিয়ে প্রোডাকশনটা করাবে, আমি সুনীল দাকে নিয়ে আর মহেশ চট্টোপাধ্যায়কে নিয়ে দুইটা বিখ্যাত লোক দুজনের সাথে বসে আমার খুব সৌভাগ্য যে কাজটা করলাম। তারপর ঢাকায় শুটিংও শুরু করলাম, কিন্তু ভারতে যখন শুটিং করতে যাব তখন ভারতের কেন্দ্রীয় সরকার একটা আপত্তি করলো, তখন নরসিমা রাও প্রধানমন্ত্রী ভারতের, সেই সময় একটা চিঠি আসলো তথ্য মন্ত্রণালয় ভারতের ওখান থেকে যে না, নাসির ইউসুফকে শুটিং করতে দেওয়া যাবে না, কারণ একজন মুক্তিযোদ্ধা, পূর্ব পশ্চিমের মূল শুটটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ, যদি তাই হয় তাহলে কাশ্মীর এবং পূর্ব ভারতের মতো পশ্চিমবাংলায় বাঙালি জাতীয়তাবাদের উত্থান ঘটতে পারে, সুতরাং এটা শুটিং করতে দেওয়া আর হলো না। পরে কিন্তু ওরা করেছে, আমি দেখলাম গত 5-7 বছর আগে পূর্ব পশ্চিম টেলিভিশনে খুবই খারাপ একটা প্রোডাকশন হয়েছে আর কি, নাটক করেছে, পূর্ব পশ্চিম নাটকের বিষয় না, না পূর্ব পশ্চিম নাটকের বিষয় না, একটা জাতির ইতিহাসের, একটা জাতিকে দ্বিধাবিভক্ত করার জায়গা, তো মানে আমি বলবো যে সাম্প্রতিক ইতিহাসে যদি কোনো খারাপ কাজ হয়ে থাকে, সবচেয়ে বড় খারাপ কাজ, সেটি হচ্ছে বাংলা ভাগ, পাঞ্জাব ভাগ, একটা জাতিকে দ্বিখণ্ডিত ধর্মের ভিত্তিতে করা যায় না, সেটা আমরা করে দিয়েছি, তাই না? এখন ইউরোপ আর আমেরিকায় এসে আমরা বলছি যে আমাদেরও সমান অধিকার আছে, আমাদের ব্রাউন পিপল হিসাবে, ব্ল্যাক পিপল হিসাবে, সাদাদের মতো আমারও মুসলমান হিসাবে সমান অধিকার আছে, খ্রিস্টানদের মতো, তো তুমি তো দেশটা ভাগ করেই আসছো, এই ভাগটা কি আমরা করেছি বাচ্চু ভাই? আমাদের পিতামহরা করেছে, পিতারা করেছে, নাকি তারা? না না, 20টা পরিবার মিলে ভাগ করেছে বাংলাদেশ, কিন্তু আমাদের ইতিহাস থেকে যতটুকু জেনেছি সেটুকু তো জেনেছি যে ব্রিটিশরা করেছে, তো ব্রিটিশরা এত বুদ্ধিমান আর আমরা এতই বোকা, যে আমাদের জিন্নার মতো লোক ছিল, শরদ্দির মতো লোক ছিল, নেহরুর মতো লোক ছিল, আবুল হাসেমের মতো লোক ছিল, হ্যাঁ তারপরে ওই যে সেই বিখ্যাত শ্যামাপ্রসাদের মতো লোক ছিল, আমরা তো সবাই মিলেই ভাগ করেছি, আর বোঝা রাজবুদ্দিনের মতো লোক ছিল, সবাই মিলে ভাগ করেছি দেশটাকে, এই দায়িত্ব সবাইকে নিতে হবে। আমি আমার বাবার সাথে এটা নিয়ে তর্ক করতাম, এটা বলেন না আপনি দেশ ভাগ করবেন কেন, আপনি দুই কক্ষ করলেন তাও আপত্তি ছিল না, এটা নিয়ে তো জিন্নার অনেক বক্তব্য আছে, নেহরু অনেক বক্তব্য আছে, মৌলানা আবুল কালাম আজাদের অনেক ভালো বক্তব্য আছে, তাই না? ইতিহাস তো আমাদের এই শিক্ষা দেয়, কিন্তু আমরা দেখেছি যে কিছু লোকের সুবিধার জন্য আমরা দেশটাকে ভাগ করলাম, ভাগ করে পাকিস্তান নামে একটি অসার রাষ্ট্র করলাম, যেই রাষ্ট্রটি একটা কিম্বুতাকার রাষ্ট্র, যে পাকিস্তানের ইন্ডিজিনিয়াস কোনো রুট আছে না, ও পাঞ্জাব, সিন্ধ, বেলুচিস্তান, নর্থ ফ্রন্টিয়ার, এটা মিলে বাংলাদেশ, পূর্ববাংলা, তখন তো ইস্ট বেঙ্গল ছিল, পূর্ববাংলা কিন্তু 1956-এ পূর্ব পাকিস্তান হয়েছে, তারা কিন্তু পূর্ব পাকিস্তান না, এটা কিন্তু পূর্ববাংলা, এই যে বাংলাটাকেও আপনি নিয়ে গেলেন পাকিস্তান করলেন, এ তো হয় না। আপনি যদি বলতেন ইউনাইটেড স্টেটস অফ পাকিস্তান আমি বুঝতাম, এটা তো হয় না। মানে আমার মনে হয়েছে যে প্রতিটি দেশ আলাদা থাকা উচিত ছিল, তার নিজস্ব সাংস্কৃতিক এবং জাতিসত্তা, বাংলাটা সাংস্কৃতিক ভাবে অনেক বেশি জোরালো ছিল সেই, অবশ্যই পূর্ববাংলায় তো 5টি 6টি ভাগের মধ্যে 5টি কিন্তু আমাদের, তাই তো, নাব্য, বঙ্গ, হরিকেল, এই তো রার বাংলা পড়েছে এদিকে, তাই তো রার বাংলা শুধু এখানে, আর পুন্ডের ওই অংশটার একটা অংশ রাজশাহীর দিকে ইন্ডিয়াতে পড়েছে, দুটো জায়গা, তার মানে পুরোটা আমাদের। তো আমরা তো চেয়েছিলাম যে পুরো বেঙ্গল এবং আসাম মিলে একটি দেশ হবে, সেটা কিন্তু প্রায় সবাই রাজি হয়ে গিয়েছিল। 46-এ কি কারণে, এটা বঙ্গবন্ধুর ওই বইটা তো আছে, উনিও বুঝতে পারছেন না, কিন্তু উনি তবু পাকিস্তানের পক্ষে থাকতেই হয়, ওনার রাজনীতি করতেন, কিন্তু আমি একজন এই জাতির একেবারেই নগণ্য সন্তান হিসাবে তো আমার প্রশ্ন থেকেই যাবে যে তুমি আমার দেহটাকে দুই ভাগ করে এটাকে বললো পূর্ব, এটা বললো পশ্চিম, এটা হয় না, এটা খুবই বেদনাদায়ক, 1000 বছরের একটি ভূখণ্ড ভাগ করে দিলা, এখন তার কাটা দিয়ে আরো অবস্থা খারাপ, মানে গায়ের জোরে তো হচ্ছে কিন্তু সব, তার কাটা কখন লাগে, যখন যুক্তি কাজ করে না। এখানে সকল মানুষ
হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সবাই সমান, এই ভাবনাটা আমাদের পাঠ্যপুস্তকে নাই। আচ্ছা বাচ্চু ভাই, সময় বোধহয় প্রায় শেষ প্রান্তে, অনেক আগেই হয়তো সময়টা শেষ হয়ে গেছে, কিন্তু তবু আমাদের আরো অনেকগুলো প্রসঙ্গ, আপনার চলচ্চিত্র নিয়ে কোনো কথাই বলা হলো না। একটা শেষ প্রশ্নই শুধু করতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যখন বাংলাদেশের নাট্য আন্দোলন শুরু করলেন, সেখান থেকে আজকে কতটা দূরে এগিয়েছে আমাদের বাংলা নাটক? না, এগিয়েছে, এগিয়েছে, ডেফিনেটলি এগিয়েছে। আজকে এতগুলি দল দেশে নাটক করছে, নাটক একটা পারফর্মিং আর্ট হিসাবে স্বীকৃত হয়েছে বাংলাদেশের দেশে এবং বিদেশে। কিন্তু আমার মনে হয় কি, একটু লক্ষ্যভ্রষ্ট আছে, আমাদের লক্ষ্যটা ঠিক করতে হবে। সামাজিক দায়বদ্ধতা যেরকম একটা লক্ষ্য ঠিক করেছে, আমি সবসময় বলি যে একটি সাংস্কৃতিক আদর্শ এবং একটি রাজনৈতিক আদর্শের সম্মিলনে কার্যকর একটি সাংস্কৃতিক আন্দোলন হবে এবং জাতিসত্তার বিকাশ ঘটবে, অন্যথায় এটা বিভ্রান্ত হবে। সো রাজনৈতিক যদি একটা আদর্শের কথা বলি, যেখানে আমাদের মানুষের সম অধিকার, সমস্ত কিছুর কথা বলবো, ধন সম্পদ বন্টনের জায়গাটিতে সমতা আনা, অধিকারের, শিক্ষার জায়গায়, সব জায়গায়, সুযোগের জায়গায়, নাগরিক হিসাবে যেমন আছে, তেমনি করে সাংস্কৃতিকভাবে একটি জাতিসত্তা বিনির্মাণের দায়িত্ব আমাদের হাতে আছে। সেটা না হলে এন্টারটেনমেন্টও, আমি অবশ্যই মনে করি এন্টারটেনমেন্ট, বিনোদন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মানুষের জীবনে। আমি এন্টারটেইন না হলে আমি তো নিশ্চয়ই বুঝাতে পারছি, আমাদের আমাদের অস্ত্রটাই তো এন্টারটেইনমেন্ট। সো এন্টারটেইন না হলে তো আমি কাজটা করব না বিশ্বাসের সাথে, তাই না? সো আমি যে যে মানুষটা নামাজ পড়ে বা যে মানুষটা পূজা করে, ও কিন্তু একই সাথে তার যেমন ডিভোশন আছে, তার এন্টারটেনমেন্ট আছে, তার ভালো লাগে, সে আনন্দিত হয়, সে যদি ওইভাবে সে দুহাত তুলে মোনাজাত করে আল্লাহর কাছে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সেইটা আমাদের নাটকের বেলায় ঘটছে না, এটা ঘটতে হবে, শিল্পে কিন্তু এর কোনো বিকল্প নাই। আমার কথা হচ্ছে যে জয়নুল আবেদিন এবং নন্দলাল বসু এদের মতো লোক, আবার আজকের যোগেন চৌধুরী, তাই না, এদের মতো লোক বা সৌমিত্রের মতো লোক, এদের মতো লোক বড় হয়েছে, বা সত্যজিৎ ঋত্বিকের মতো লোক বড় হয়েছে, এই কারণে যে ওদের কাছে এই দুটোই কাজ করে সক্রিয় ছিল, তাদের টোটাল প্রসেসটা, যেটা আমাদের একটু ঘাটতি আছে। কিন্তু আমি মনে করি নিউ জেনারেশন করে নেবে, পূরণ করে নেবে, অনেক নতুন ছেলেপেলে আসতেছে, আমি খুব আশাবাদী। হ্যাঁ, আমরাও ভীষণভাবে আশাবাদী, এবং আমরা আমাদের নাটকে আপনাকে, সেলিম আল দীনকে পেয়েছি, এটা একটা বিরাট আশীর্বাদ আমাদের জন্য। এটা তোমরা ভাবো, আমি ভাবি না, আমি আমার কাজটুক করার চেষ্টা করেছি, শেষ হয়নি কাজটি, এর লক্ষ্য দুঃখ। নিশ্চয়ই আপনি আরো এগিয়ে নিয়ে যাবেন, আরো কাজ করবেন, সেই প্রতীক্ষায় আমরা থাকবো। ধন্যবাদ বাচ্চু ভাই আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, এবং পরবর্তীতে আমরা নিশ্চয়ই আরো আলোচনা করব, যেসব বিষয় নিয়ে আজকে কথা বলতে পারিনি, আপনি যদি সময় দেন তাহলে আমরা আবার কথা বলবো। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম বাংলাদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরুদ্দিন সুব্বাচ্চুর সঙ্গে। বিদায় নেবার আগে আমরা জানি যে এই অনুষ্ঠান থেকে আমাদের প্রাপ্তি হচ্ছে বাচ্চু ভাই আবারও সেলিম আল দীনকে নিয়ে মঞ্চে আসছেন, এবং আমরা আশাবাদী, এই আশাবাদ নিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন।